নমস্কার, আনন্দ বার্তার বিশেষ বিশেষ খবর নিয়ে আমি রাজীব আপনাদের সঙ্গে। বিস্তারিত খবরে যাওয়ার আগে দেখে নেব এই মুহূর্তে আজকের নিউজ হেডলাইন্স। হেডলাইন্স: কাটোয়া পৌরসভার সার্ধশত জয়ন্তী বর্ষ উদযাপন হলো রবিবার। জল সংকট ঘিরে ক্ষোভ দেখা দিয়েছে অসংখ্য মানুষের মধ্যে। থ্যালাসেমিয়া রোগ ও তার প্রতিকার নিয়ে একটি আলোচনা সভা অনুষ্ঠিত হলো। বাঁকুড়ায় অনুষ্ঠিত হলো বস্তি উচ্ছেদ কর্মসূচি। 21 নম্বর ওয়ার্ড শুধু নাগরিক বৃন্দের উদ্যোগে অনুষ্ঠিত হলো একটি র্যালি। আসছে বিস্তারিত খবরে। কাটোয়া পৌরসভার সার্ধশত জয়ন্তী বর্ষ উদযাপন হলো রবিবার। পৌরসভার পতাকা উত্তোলনের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা করেন পৌর প্রধান রবীন্দ্রনাথ চ্যাটার্জি। সার্ধশত জয়ন্তী বর্ষ উপলক্ষে বিভিন্ন কর্মসূচির আয়োজন করে কাটোয়া পৌরসভা। 150 বছরে পদার্পণ করল কাটোয়া পৌরসভা, সেই উপলক্ষে নানা অনুষ্ঠানের মধ্য দিয়ে দিনটি উদযাপন হয়। পৌরসভায় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে অনুষ্ঠানের সূচনা করেন পৌর প্রধান রবীন্দ্রনাথ চ্যাটার্জি। এদিন পৌরসভা থেকে একটি প্রভাত ফেরি বের হয়ে গোটা শহর পরিক্রম করে পুনরায় পৌরসভায় এসে শেষ হয়। পৌর প্রধান সহ অন্যান্য কাউন্সিলর এবং প্রশাসনিক আধিকারিক থেকে বৃদ্ধজনেরা এদিনের র্যালিতে পা মেলান। কর্মসূচি ঘিরে অংশগ্রহণকারীদের মধ্যে উৎসাহ ও উদ্দীপনাও ফুটে ওঠে। সার্ধশত জয়ন্তী বর্ষ উপলক্ষে নানারূপ কর্মসূচির আয়োজন করে কাটোয়া পৌরসভা। সমগ্র কর্মসূচিকে যথাযথ রূপ দেওয়ার প্রচেষ্টা চালান আয়োজকরা। কাটোয়া থেকে গৌরাঙ্গনাথ চক্রবর্তী ও রাহুল রায়ের রিপোর্ট, আনন্দ বার্তা। জলসংকট ঘিরে ক্ষোভ দেখা দিয়েছে অসংখ্য মানুষের মধ্যে। ঘটনাটি ঘটেছে বর্ধমানের 2 নম্বর পঞ্চায়েত সমিতির অন্তর্গত পুতুন্ডা গ্রামে। সমস্যার হাত থেকে কবে তারা রেহাই পায় তা জানা নেই গ্রামবাসীদের। গরম পড়তে না পড়তেই জলসংকটের চিত্র ফুটে উঠেছে। ঘটনাটি ঘটেছে বর্ধমান 2 নম্বর পঞ্চায়েত সমিতির অন্তর্গত পুতুন্ডা গ্রামে। বর্তমানে ওই গ্রামে একটিও জলের কল নেই। গ্রামের যে কটি টিউবওয়েল আছে সেগুলিও অকেজো হয়ে পড়ে রয়েছে, ফলে দুর্ভোগের মধ্যে পড়েছে গ্রামবাসীরা। পানীয় জলের জন্য দূর দূরান্তে গিয়ে জল সংগ্রহ করতে হচ্ছে গ্রামবাসীদের। এর ফলে ক্ষোভ দেখা গিয়েছে গ্রামবাসীদের মধ্যে। এই জলের জন্য খুব সমস্যা হচ্ছে, এখান থেকে অনেকটা দূরে গিয়ে জল নিয়ে আসতে হচ্ছে, রান্নার জন্য সবকিছুর জন্য জলের প্রচুর অসুবিধা। এখানে কলগুলো সবই খারাপ হয়ে গেছে, ওই জন্য বহু দূর থেকে জল নিয়ে আসা অসুবিধা হচ্ছে। ওই জন্য তাড়াতাড়ি আপনাদের কাছে অনুরোধ করা হচ্ছে যে কল সমস্যাটা যাতে ঠিক হয় সেই ব্যবস্থাটা করে দিন। সমস্যার হাত থেকে কবে গ্রামবাসীরা রেহাই পায় তা অজানা তাদের কাছে। এখানে জলের প্রচন্ড অসুবিধা আছে। আগে টাইম কল ছিল, টাইম কলটা হুট করে বলা নেই কোয়া নেই, দম গিয়ে একটা বড় গাড়ি নিয়ে এসে গুটাই খুঁড়ে খাঁড়ে কলগুলো সব কেটে দেওয়া হলো। কেটে দেওয়ার পর থেকে আমাদের এই টাইম কল টিপ কলটাও খারাপ, আমাদের জল আনতে খুব কষ্ট হয়। এখান থেকে সে বাঁকা ধারা ওই অব্দি গিয়ে আমাদের জল আনতে হয়, কোথায় রিস্কাই করে, কোথায় সাইকেলে, কোথায় ঘুরায় ফেলে করে এসব করে রোগ ও তার প্রতিকার নিয়ে একটি আলোচনা সভা অনুষ্ঠিত হলো। কর্মসূচিটি অনুষ্ঠিত হয় বাঁকুড়া জেলার শিমলাপালে। মানুষকে সচেতন করে তুলতেই এইরূপ উদ্যোগ গৃহীত হয়। রবিবার বাঁকুড়া জেলার শিমলাপাল কলেজ অব এডুকেশনের উদ্যোগে থ্যালাসেমিয়া রোগ ও তার প্রতিকার বিষয়ে একটি আলোচনা সভা অনুষ্ঠিত হয়। প্রজেক্টরের মাধ্যমে এই রোগ প্রতিরোধের বিষয়ে আলোচনা করেন নিমাই চক্রবর্তী। শরীরের ওজন ন্যূনতম 45 কেজি হয়, থাইরয়েড পপস, বড় অপারেশন হয়নি, 72 ঘন্টার মধ্যে কোনো অ্যান্টিবায়োটিক ওষুধ খাননি, সমাজের মধ্যে তার শরীরে রক্ত সঞ্চালন করা হয়নি এবং 90 দিনের মধ্যে রক্তদান করেননি। এই শিবিরে 500 শিক্ষকরা অংশগ্রহণ করেন। ওই কলেজের কর্ণধার অনুপ পাত্র বলেন, এই রোগ সম্পর্কে সাধারণ মানুষকে সচেতন করতেই এইরূপ উদ্যোগ গ্রহণ করা হয়েছে। আজ আমাদের শিমলাপাল কলেজ অফ এডুকেশনে
পার্শ্ব শিক্ষকদের যে প্রশিক্ষণ, সেই প্রশিক্ষণের মধ্যে তাদের যে পাঠ্যক্রম রয়েছে, পাঠ্যক্রমে স্বাস্থ্য বিষয়ক কিছু দিক নিয়ে ওয়ার্কশপ সেমিনারের যে ব্যবস্থা থাকে তারই অঙ্গ হিসেবে আজ আমরা থ্যালাসেমিয়া রোগ ও তার প্রতিকার এবং রক্তদান কর্মসূচি নিয়ে ডিজিটাল ক্লাসরুমের মাধ্যমে তাদের প্রশিক্ষণ দেওয়ার ব্যবস্থা করেছি। আমাদের রক্তদান আন্দোলনের সাথে যুক্ত স্বেচ্ছা রক্তদাতা সমিতির রাজ্য কমিটির সদস্য নিমাই চক্রবর্তী, তিনি আজকে আমাদের মুখ্য আলোচক হয়ে এসেছেন। আমরা তাকে আহ্বান করেছিলাম, আমাদের সমস্ত প্রশিক্ষণরত পার্শ্ব শিক্ষক শিক্ষিকারা আছেন। এই ধরনের বিভিন্ন কর্মসূচি আমাদের এই শিক্ষক শিক্ষণের মধ্য দিয়ে থাকে, এটা তারই একটা অঙ্গ। বাঁকুড়া থেকে ইন্দ্রানী সেনের রিপোর্ট, আনন্দ বার্তা। রবিবার বস্তি উচ্ছেদ কর্মসূচি অনুষ্ঠিত হলো বাঁকুড়া শহরের মাচানতলা এলাকায়। সরকারি জমি উদ্ধার করতেই এইরূপ উদ্যোগ গৃহীত হয়। প্রশাসনের উদ্যোগে বাঁকুড়া শহরের মাচানতলায় খাদ্য দপ্তরের গোডাউন সংলগ্ন বস্তি উচ্ছেদে নামলো। এদিন সকালে বুলডোজার দিয়ে একের পর এক বাড়ি ভেঙে ফেলার কাজ শুরু হয়। সরকারি সিদ্ধান্তে গৃহহীন হয়ে পড়ল বেশ কিছু পরিবার। বস্তিবাসীদের অভিযোগ, প্রশাসন উচ্ছেদের নোটিশ দিয়ে দায় সেরেছে, তাদের সাথে দেখা করে কথা বলেনি, তাদের দাবি পুনর্বাসনের ব্যবস্থা করা হোক। প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, বেআইনি ভাবে জবরদখল করে রাখা সরকারি জমি উদ্ধার করতেই এই অভিযান চালানো হয়েছে। নিয়ম কানুন মেনে আগেই উচ্ছেদের নোটিশ দেওয়া হয়েছিল। বাঁকুড়া থেকে ইন্দ্রানী সেনের রিপোর্ট, আনন্দ বার্তা। গুরুত্বপূর্ণ কিছু খবর নিয়ে ফিরে এলাম বিরতির পর। দুস্থ মানুষদের খাওয়ানো হলো রবিবার। বন্ধুর স্মৃতির উদ্দেশ্যেই এইরূপ উদ্যোগ নেন অপর বন্ধুরা। আয়োজকদের পক্ষ থেকে এদিন আনুমানিক 250 জনকে খাওয়ানো হয়। 2018 সালে 18 মার্চ বর্ধমান শহরে এক পথ দুর্ঘটনায় মৃত্যু হয় বর্ধমান ছোট নীলপুরের বাসিন্দা অমিত মালোর। অমিত মালোর মৃত্যুতে তার বিদ্যালয়ের বন্ধুরা শোকাহত হয়ে পড়ে। 2010 সালে একসাথে তারা বর্ধমান বিদ্যার্থী ভবন উচ্চ বিদ্যালয় থেকে পরীক্ষা দিয়েছিল। সেই সব অমিত মালোর বন্ধুরা সোশ্যাল মিডিয়ার মাধ্যমে পরস্পরের সাথে যোগাযোগ করে। বন্ধুর স্মরণে রবিবার বর্ধমান স্টেশনে 250 জন দুস্থ মানুষের খাওয়ার ব্যবস্থা করলো তারা। আমরা বর্ধমান বিদ্যার্থী ভবন উচ্চ বিদ্যালয় স্কুলের ছাত্র। তো আমরা অমিত যে অ্যাক্সিডেন্টে মারা গেছিলো, তো সেই খবরটা পাওয়ার পর সেটা আমরা সোশ্যাল মিডিয়ায় মানে পেপারে বা টিভিতে দেখে আমরা সবাই একসাথে হই। আমরা বন্ধুরা মিলে স্কুলের যারা আমরা ফ্রেন্ড একসাথে পড়তাম অমিতের সাথে, তো তারা সবাই মিলে একসাথে উদ্যোগ নিয়ে আজকে স্টেশন চত্বরে আমরা একটা প্রোগ্রাম করি। সেটা হচ্ছে কিছু দুস্থ মানুষদের স্টেশনের আশেপাশে যারা খুব অসহায়ভাবে থাকেন তাদের জন্য আমরা কিছু করবো ভেবে আমরা আজকে প্রায় 300 মতো মানুষকে আমরা দুপুরে খাওয়া দাওয়ার আয়োজন করেছিলাম। ওই ভাত ডাল সয়াবিন ডিমের তরকারি এই টাইপের আমাদের কিছু আইটেম ছিল। তো আমরা এর মাধ্যমে মানুষকে একটা জিনিসই বলতে চাই যে মানুষ যেন মানুষের পাশে থাকে। মানুষ মানুষের পাশে থাকলে মানুষের অনেকটা উপকার হয়, আর আমরা হয়তো সামান্য কিছু মানুষের জন্য করতে পারলাম, কিন্তু তাদের এই যে হাসিটা তাদের জন্য কিছু করে তাদের জন্য যে আপনাদের একটা মনে যে একটা আলাদা ফিলিংস সেই জিনিসটা আপনারা করুন, আপনারা বুঝতে পারবেন। খবর পেয়ে এই মহৎ কাজে সামিল হন স্কুলের বর্তমান শিক্ষকরাও। হঠাৎ দুর্ঘটনায় প্রাণ হারিয়েছে, তার বন্ধুরা মিলে ইতিমধ্যেই একটা শোকসভা অনুষ্ঠান করেছে, শোকসভা করেছে বর্ধমান বিদ্যার্থী ভবন হাইস্কুলে, এবং দ্বিতীয় পর্যায়ে ওরা ওরই স্মৃতির শান্তি কামনার্থে
একটা দরিদ্র নারায়ণ ভোজনের ব্যবস্থা করেছে স্টেশন চত্বরে। এটা অত্যন্ত পজিটিভ দিক, এই ধরনের চিন্তাভাবনা দেখা যায় না, একেবারে মৌলিক চিন্তাভাবনা। আরও কিছু ভালো কাজ করার দিকে এগিয়ে যেতে পারবে এটাকে ধরে। স্যার শিক্ষকরাও কি এখানে সামিল হয়েছে আপনার? হ্যাঁ, এইরকম মহান কাজে তো শিক্ষকরাও ঘরে বসে থাকতে পারেন না। আজকে রবিবার ছুটির দিন, যাদের যাদের পক্ষে আসা সম্ভব হয়েছে তারা আজ এসেছেন এই কাজে সহযোগিতা করছেন। বর্ধমান থেকে কৃষ্ণ সাহা ও অর্ঘ্য ব্যানার্জির রিপোর্ট, আনন্দবার্তা। একুশ নম্বর ওয়ার্ড শুধু নাগরিকবৃন্দের উদ্যোগে একটি র্যালি অনুষ্ঠিত হলো। দাঙ্গার প্রতিবাদ জানাতেই এইরূপ উদ্যোগ গৃহীত হয়। প্রায় শতাধিক মানুষ এদিন র্যালিতে পা মেলান। শহরের বুকে একটি র্যালি অনুষ্ঠিত হলো। একুশ নম্বর ওয়ার্ড শুধু নাগরিকবৃন্দর উদ্যোগে অনুষ্ঠিত হয় এদিনের এই কর্মসূচি। দাঙ্গার প্রতিবাদ জানাতেই এইরূপ উদ্যোগ নেন আয়োজকরা। সমগ্র একুশ নম্বর ওয়ার্ড পরিক্রমা করে র্যালিটি। প্রায় শতাধিক মানুষ এদিনের র্যালিতে পা মেলান। প্ল্যাকার্ড হাতে অংশগ্রহণকারীরা এদিন পথে নামেন। মানববন্ধন কর্মসূচি সফল করতে আয়োজককারীদের মধ্যে তৎপরতা ফুটে ওঠে। এটা একুশ নম্বর ওয়ার্ড শুধু নাগরিকবৃন্দের তরফ থেকে। আপনারা জানেন আমাদের বাংলা তথা গোটা ভারতবর্ষ একটা সমস্ত জাতি সমস্ত ধর্ম মিলে আমরা থাকি। আমাদের আপনারা জানেন বিভিন্ন কবি থেকে শুরু করে সমস্ত মানুষ আমাদের দেশে সমস্ত জাতি ধর্মের মানুষ আমরা একসঙ্গে বাস করি। কিছু সাম্প্রদায়িক রাজনৈতিক দল নিজের স্বার্থ চরিতার্থ করার জন্য মানুষকে হত্যা করছে। কোনো হিন্দু ধর্মবাসী দাঙ্গা করে না, কোনো মুসলিম ধর্মবাসী দাঙ্গা করে না, দাঙ্গাবাজরা দাঙ্গা করে, মানুষকে হত্যা করছে। আমরা তার প্রতিবাদ জানাই, তার প্রতিবাদ জানাই এই জন্যই আমরা মানব সম্প্রদায় যদি আমরা এক থাকি আমাদের কেউ কিছু করে নিতে পারবে না। সেগুলো সকল সুবুদ্ধি সম্প্রদায় মানুষের কাছে আবেদন, কোনো দাঙ্গাবাজে প্ররোচনায় পা দেবেন না। সোশ্যাল মিডিয়ায় বিভিন্ন ফেক ভিডিও চলছে, সেইগুলো প্রতিবাদ করুন, তার কমপ্লেন করুন, পুলিশ প্রশাসনকে জানান। এইভাবে আমরা যদি ইউনিটি রাখি এই সমস্ত দাঙ্গাবাজ বা সাম্প্রদায়িকতা রাজনীতি আমাদের ভারতবর্ষ তথা পশ্চিমবঙ্গে কোনোভাবেই আমাদের মধ্যে বিশৃঙ্খলা ঘটাতে পারবে না। আচ্ছা, কাদের পক্ষ থেকে বার হচ্ছে, কতদূর ঘুরবে? এটা একুশ নম্বর ওয়ার্ড শুধু নাগরিকবৃন্দের তরফ থেকে বার হচ্ছে। এটা আমাদের গোটা একুশ নম্বর ওয়ার্ড পরিক্রমা। কোনো স্লোগান কিংবা মাইক কিছু থাকছে? স্লোগান বিশেষ কিছু থাকছে না। আমরা প্ল্যাকেট নিরবতভাবে, যেহেতু এইচএস পরীক্ষা চলছে আপনারা জানেন, সেই জন্য আমরা সব কিছু মেনটেন করে, যাতে আমরা আজকে জানেন হনুমান জয়ন্তী আছে, সেই উপলক্ষে ভগবানের কাছে আশা রাখি যে সমস্ত মানুষ ভালো থাকুন, মানুষ মানুষের সুখে দুঃখে থাকুক, এটাই আমাদের কাছে আবেদন। বর্ধমান থেকে সুমিত ভকতের রিপোর্ট, আনন্দবার্তা। রবিবার বনদপ্তর একটি আহত পেঁচাকে উদ্ধার করলো। ঘটনাটি ঘটেছে কাটোয়ার দু নম্বর ব্লকের জগদানন্দপুর গ্রামে। সকলেই আহত পেঁচার আরোগ্য কামনা করছেন। একটি আহত পেঁচাকে উদ্ধার করলো বনদপ্তর। ঘটনাটি ঘটেছে কাটোয়ার দু নম্বর ব্লকের জগদানন্দপুর গ্রাম পঞ্চায়েতে। স্থানীয় একটি বাড়িতে আহত পেঁচাটি ঢুকে পড়ে গত শুক্রবার। মাথায় গুরুতর আঘাতপ্রাপ্ত ওই পেঁচাটি। বাড়ির লোকজনরা প্রাথমিক চিকিৎসা করেন পেঁচাটির। ওই পরিবারটি এ ব্যাপারে বনদপ্তরের সঙ্গে যোগাযোগ করলে রবিবার বনদপ্তরের কর্মীরা এসে প্যাচাটিকে নিয়ে যান। আপনার নাম? আমার নাম সবিরাজ রা। আচ্ছা, এখানে এসছেন কি করতে? এখানে আমাকে এনজিও আছে, ওই এনজিও আমাকে খবর করলো যে এখানে একটা পেঁচা আছে ঘনের মুস্তিলে, ওখানে নিয়ে এসো পেঁচাটাকে নিয়ে বর্ধমান করা। আচ্ছা, এই পেঁচাটার সম্পর্কে আমি কি বুঝছেন? পেঁচাটা কোন পেঁচার সঙ্গে কামড়াকামড়ি করেছে, যেটা কামড়াকামড়ি করে এটা, এর তো আর ট্রিটমেন্ট কিছু করা যায়নি, এর জন্য মানে ঘাড় হয়ে যায়, পোকা হয়ে গেছে। আচ্ছা, এটা কি পেঁচা আপনি বলতে পারবেন? এটা তো কেউ হুদুল পেঁচা বলে এটাই। হুদুল পেঁচা? আচ্ছা, এই পেঁচাটাকে এমনি এখন নিয়ে গিয়ে আপনি কোথায় নিয়ে যাবেন? এটা নিয়ে গিয়ে আমি কাটোয়াকে দেবো। কাটোয়া যাবে? যে কাটোয়া থেকে, তারপর কাটোয়া থেকে বর্ধমান নিয়ে যাবে। বর্ধমান নিয়ে যাবে। আপনার নাম? আমার নাম সবিরাজ রা। কাটোয়া ফরেস্ট ডিপার্টমেন্ট থেকে? হ্যাঁ হ্যাঁ, কাটোয়া ফরেস্ট। আচ্ছা, এখানে কি করতে এসে? এখানে একটা পেঁচার খবর পেলাম, তাই জন্য এরকম আমাদের যে এনজিও আছে ফোন করেছিলেন।
উদ্ধারকারী সহ সকলেই পেঁচাটির আরোগ্য কামনা করেছেন। শুক্রবার দিন সকালে, মানে শুক্রবার দিন সকালে দেখেছিলাম, কিন্তু পরে আমাদের বাড়িতে ঢুকে পড়েছিল দুপুরের দিকে। আচ্ছা, যে পেঁচাটাকে তোমরা মাথায় কি দেখতে পেলে? একটু দেখলাম যে পেঁচাটা খুবই আহত হয়েছে, তো প্রাথমিকভাবে আমরাও ট্রিটমেন্টটা করলাম। তখন মানে পেঁচাটা খুবই নিস্তেজ ছিল, তো কিছু ওকে ওষুধ টষুধ দেওয়ার পর মোটামুটি একটুখানি নড়ছিল, আর তার আগে পর্যন্ত একদম ঝিমিয়ে ছিল, একটু মানে এধার ওধার করছিল না। আচ্ছা, এই পেঁচাটা তোমাদের এখন বাড়ি থেকে কোথায় নিয়ে যাওয়া হলো? এখন ফরেস্ট ডিপার্টমেন্ট মানে বন দপ্তরের হাতে আমরা তুলে দিলাম, যাতে মানে ট্রিটমেন্ট করে সুস্থ হয়, আর তার জন্য ওনারা এসে নিয়ে গেলেন। কাটোয়া থেকে গৌরনাথ চক্রবর্তী রিপোর্ট, আনন্দবার্তা। ফিরে এলাম বিরতির পর। দিনরাতের একটি ভলিবল প্রতিযোগিতা অনুষ্ঠিত হলো। পাল্লা রোড সংলগ্ন শর্মস্তপুরে অনুষ্ঠিত হয় প্রতিযোগিতাটি। প্রতিযোগিতা ঘিরে খেলোয়াড়রা নিজেদের সেরাটা উজাড় করে দেন। দিনরাতের একটি ভলিবল প্রতিযোগিতা অনুষ্ঠিত হলো রবিবার। পাল্লা রোড সংলগ্ন শর্মস্তপুরে অনুষ্ঠিত হয় প্রতিযোগিতাটি। স্থানীয় একটি ক্লাবের উদ্যোগে অনুষ্ঠিত হয় এদিনের এই প্রতিযোগিতা। বিভিন্ন দলের সমন্বয়ে অনুষ্ঠিত হয় প্রতিযোগিতাটি। ইস্টার্ন রেল আরপিএফ ও মণ্ডলজোনা গোড়াচাঁদ তরুণ সংঘের মধ্যে চূড়ান্ত পর্বের খেলা অনুষ্ঠিত হয়। মণ্ডলজোনা গোড়াচাঁদ তরুণ সংঘকে হারিয়ে ইস্টার্ন রেল আরপিএফ বিজয়ী হয়। পাল্লা রোড স্টেশন, এই ভলিবলটা কত বছর ধরে হচ্ছে? ভলিবলটা মোটামুটি আজ 12-13 বছর ধরে হচ্ছে। ভলিবলের সাথে বিভিন্ন রকম আমাদের রক্তদান শিবির, বৃক্ষরোপণ, বিশ্ব আর এছাড়া আজকে আমাদের সকালবেলায় এখানে কিছু বাচ্চা ছাত্রীদের নিয়ে আমাদের ক্লাবের আরও সদস্যদের নিয়ে একটা সেফ ড্রাইভ সেফ লাইফ এবং মিশন নির্মল বাংলার একটা র্যালি করা হচ্ছে। এর উদ্দেশ্য কি? এর উদ্দেশ্য হচ্ছে যাতে পরিবেশ নিত্যানন্দ ব্যানার্জি, মেমারি থানার ওসি দীপঙ্কর সরকার সহ অন্যান্যরা এদিনের প্রতিযোগিতায় উপস্থিত থেকে প্রতিযোগিতাকে সফল করে তোলেন। পাল্লা রোড থেকে অর্ঘ্য ব্যানার্জি, রিপোর্ট, আনন্দবার্তা। গুসকারাতে একটি ক্যারাম প্রতিযোগিতা অনুষ্ঠিত হলো। স্থানীয় একটি ক্লাবের উদ্যোগে অনুষ্ঠিত হয় প্রতিযোগিতাটি। 64টি টিম প্রতিযোগিতায় অংশ নেন। গুসকরা একটি ক্লাবের পরিচালনায় অনুষ্ঠিত হলো এক রাত্রিব্যাপী ক্যারাম প্রতিযোগিতা। প্রতিযোগিতার উদ্বোধন করেন আউশগ্রামের বিধায়ক অভেদানন্দ থান্দার। 64টি টিম নিয়ে ক্যারাম প্রতিযোগিতাটি অনুষ্ঠিত হয়। প্রতিযোগিতাটি অনুষ্ঠিত হয় গুসকরা পৌরসভার কাছে। বিজয়ী ও বিজেতা দলকে ট্রফি ও নগদ টাকা পুরস্কৃত করা হয়। খেলা দেখতে প্রচুর মানুষ ভিড় জমান। খেলাটি সুষ্ঠুভাবে পরিচালনার লক্ষ্যে ক্লাব সদস্যদের তৎপরতাও লক্ষ্য করা যায়। আমরা কয়েকজন পরিচালনায় এই খেলাটা করেছিলাম। প্রত্যেক বছরই কি এই টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়? হ্যাঁ, প্রত্যেক বছর এই টুর্নামেন্ট করা হয় আমাদের কয়েকজন পরিচালনাতে। কোথায় এই টুর্নামেন্ট অনুষ্ঠিত হলো? গুসকরা পৌরসভার কাছে, মুসলিম পাড়ায়। গুসকরা পৌরসভা। তো এখন খেলার কি চূড়ান্ত পর্যায়ে ফাইনাল কি অনুষ্ঠিত হয়ে গেছে? না, ফাইনাল এখন পর্যন্ত হয়নি, তো সেমিফাইনাল পর্যন্ত হয়েছে, এরপর ফাইনাল হবে। গুসকরা থেকে প্রতীকৃত দাস, বৈরাগ্য রিপোর্ট, আনন্দবার্তা। দেখে নেব আজকের অন্যান্য খবর। যোগাসনের উপর একটি কর্মশালা অনুষ্ঠিত হলো। এদিনের এই কর্মশালাটি অনুষ্ঠিত হয় অরবিন্দ স্টেডিয়ামে। রবি ও সোমবার দুদিন ধরে চলবে এই কর্মসূচি। একটি সংস্থার উদ্যোগে অনুষ্ঠিত হয় কর্মশালাটি। প্রায় 100+ ছাত্রছাত্রী এদিনের কর্মশালায় অংশগ্রহণ করেন।
আয়োজকদের আশা, এইরূপ কর্মসূচির ফলে শারীরিক ও মানসিক বিকাশ ঘটবে অংশগ্রহণকারীদের। আজ একটি কর্মশালা যেটা ভারতীয় শাস্ত্রীয় নৃত্যের উপর যোগ বা অষ্টাঙ্গ যোগের চিন্তাধারা কতটা ওতপ্রোতভাবে জড়িত, আমরা যোগাসন করি বা সেটা যোগ ব্যায়াম হিসেবে দেখি, কিন্তু যোগাসনের মধ্যে একটা অষ্টাঙ্গ যোগের আন্ডারে অষ্টাঙ্গ মহর্ষি পতঞ্জলির যে চিন্তাধারা বা দর্শন অনুযায়ী অষ্টাঙ্গ যোগ সেটা একটা জীবনচর্চা। সেই জীবনচর্চাটা একটা অনুশীলনের ব্যাপার, তার অনেক কিছু যম নিয়ম আসন প্রাণায়াম জানা দরকার হয়। সেই বিষয়ে একটা নৃত্যের সাথে তার অষ্টাঙ্গ যোগের যে প্রভাব, সেই কতটা সেই ভারতীয় সমস্ত রকম নৃত্যকে প্রভাবিত করে সেই সম্পর্কে একটা ছোট্ট কর্মশালা আয়োজন করা হয়েছে আজ এবং কাল এই দুই দিন। কারা কারা উপস্থিত আছেন এখানে? এখানে সমস্ত যারা নৃত্য শিক্ষার্থী আমার এবং বাইরে থেকেও এসেছে, এই সমস্ত যারা নৃত্য শিক্ষার্থী এবং তাছাড়াও যারা নৃত্যের সাথে যুক্ত নয়, অন্য প্রফেশনে যুক্ত, তারাও এসেছে। হ্যাঁ, সুতরাং তারা সবাই বিশেষ আগ্রহ সহকারে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছে আজকের বর্ষে এই কর্মশালায়। আপনাদের কি কর্মশালায় তিনি যাদের আজকে এসছেন আমি আমন্ত্রণ জানিয়েছেন, ডক্টর বিপ্লব বর্মন মহাশয় এবং উনি বিপ্লব বর্মন মহাশয় উনি যাদবপুর ইউনিভার্সিটিতে যোগ এডুকেশন কোর্সে মানে যোগের টিচার, এবং এসছেন পুরীত ভট্টাচার্য মহাশয়, উনি একটা পিএইচডি করেছেন এরপরে মানে যোগ ব্যায়াম উপরে কীভাবে ভারতীয় সমস্ত শাস্ত্রীয় নৃত্য সঙ্গে একটা রিলেশন আছে, তারপর একটা পিএইচডি করেছেন। তা এই দুজন ব্যক্তির থেকে আমি এনেছি বা তাদের কিছু আলোচনা এবং প্র্যাকটিক্যাল কিছু দেখানো সব কিছু তারা আজকে করবে এই আজকে। কর্মসূচিকে সফল করার লক্ষ্যে আয়োজকদের মধ্যে কর্মচঞ্চলতা ফুটে ওঠে। বর্ধমান থেকে সুমিত ভকতের রিপোর্ট, আনন্দবার্তা। ভোগ বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হলো শনিবার। এদিনের এই কর্মসূচিটি অনুষ্ঠিত হয় রানীগঞ্জ বাজার এলাকায়। স্থানীয় একটি ক্লাবের উদ্যোগে চলে এইরূপ কর্মকাণ্ড। হনুমান জয়ন্তী উপলক্ষেই এইরূপ উদ্যোগ গৃহীত হয়েছিল। আয়োজকদের পক্ষ থেকে কয়েক হাজার ভক্তের হাতে ভোগ তুলে দেওয়া হয়। ভোগ গ্রহণের লক্ষ্যে ভক্তরা অধীর আগ্রহে অপেক্ষা করতে থাকেন। কর্মসূচিকে সফল করতে আয়োজকদের মধ্যে তৎপরতা ফুটে ওঠে। আমাদের রানীগঞ্জ বাজার নবী সংঘ পক্ষ থেকে হনুমান জয়ন্তী উপলক্ষে আমরা আজকে মহাপ্রসাদ আয়োজন করেছি। প্রায় 5,000 লোককে আমরা এখান থেকে ভোগ খাওয়াবো। এখন আপাতত যারা লাইনে দাঁড়িয়েছে সবাই ভোগ খাচ্ছে, কিছুক্ষণ পর আমরা এখান থেকে বসে খাওয়ার ব্যবস্থা করেছি, জলের ব্যবস্থা করেছি, লাড্ডুর ব্যবস্থা আছে। যতক্ষণ অবধি চলবে বাবার আশীর্বাদে ততক্ষণ অবধি আমরা এই প্রসাদ বিতরণ করব। এটা কি প্রথম বছর না প্রত্যেক বছর হয়ে আছে? না না, এটা আমরা প্রথম বছরই করলাম। প্রত্যেক বছর তো না, আমরা আলাদা আলাদা অনুষ্ঠান করি, কিন্তু হনুমান জয়ন্তী উপলক্ষে প্রথম বছর আমরা এই মহাপ্রসাদ বিতরণ। এই চত্বরে কি কোনো হনুমানজি মন্দির আছে? না না, আমাদের এই বাজারে কোনো হনুমানজি মন্দির নেই। তাহলে কি হনুমানজি মন্দির কি প্রতিষ্ঠা করতে চাইছেন আপনারা? হ্যাঁ, আমাদের হনুমান মন্দির প্রতিষ্ঠা মোটামুটি শুরু হয়ে গেছে। হ্যাঁ, রামনবমী থেকে এখানে আমরা একটা হনুমানজি মন্দির করব, আগামী দিনে সুন্দর মন্দির হবে। আজকে কটা পর্যন্ত চলবে? আমরা যত বাবার ইচ্ছা, ভগবানের ইচ্ছা, যতক্ষণ মানুষ দাঁড়িয়ে থাকবে, যতক্ষণ মানুষ আসবে, ততক্ষণ আমরা প্রসাদ বিতরণ করে যাবো। আর যে মন্দিরের কথা বলছেন আপনার, সেই মন্দির কি শনিবার মঙ্গলবার পুজো না প্রত্যেক দিনকার মতন পুজো হবে? না, আমরা এখানকে প্রত্যেক দিনই পুজো করবো। হ্যাঁ, আমরা যখন মন্দিরটি করবো প্রত্যেক দিনই পুজো হবে, যে কেন কি আমাদের বাজারে সবসময় লোক আসায়। বর্ধমান থেকে সুমিত ভকতের রিপোর্ট, আনন্দবার্তা। খবর শেষ করার আগে নিউজ হেডলাইন্স আরো একবার। হেডলাইন্স: কাটোয়া পৌরসভার সার্ধশত জয়ন্তী বর্ষ উদযাপন হলো রবিবার। জল সংকট ঘিরে ক্ষোভ দেখা দিয়েছে অসংখ্য মানুষের মধ্যে। থ্যালাসেমিয়া রোগ ও তার প্রতিকার নিয়ে একটি আলোচনা সভা অনুষ্ঠিত হলো। বাঁকুড়ায় অনুষ্ঠিত হলো বস্তি উচ্ছেদ কর্মসূচি। 21 নম্বর ওয়ার্ড শুধু নাগরিক বৃন্দের উদ্যোগে অনুষ্ঠিত হলো একটি র্যালি। এখনকার মতো খবর এ পর্যন্তই। পরবর্তী নিউজ আপডেটের জন্য চোখ রাখুন আনন্দবার্তায়। আপনারা দেখছেন আনন্দবার্তা, আমরা নিরপেক্ষ নই, মানুষের সাথে, সমাজের পক্ষে। নমস্কার।